2009 25 এবং 26 ফেব্রুয়ারি পিলখানায় নারকীয় হত্যাকাণ্ডের নিহতদের স্মরণে আজকের এই স্মরণ সভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের এই আলোচনা সভায় আমাদের দলের আমার সহকর্মী স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ দলের সিনিয়র দলের ভাইস চেয়ারম্যান বৃন্দ সহ দলের সংগ্রামী জাতীয় নেতৃবৃন্দ সম্মানিত আলোচকবৃন্দ উপস্থিত সুধীমণ্ডলী সাংবাদিক ভাইয়েরা আসসালামু আলাইকুম। আমি প্রথমেই সেই পিলখানা হত্যাকাণ্ডের নৃশংস হত্যাকাণ্ডে যারা সেদিন নিহত হয়েছে প্রাণ দিয়েছে আমি তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। বর্তমানে 13 বছর যাচ্ছে এই হত্যাকাণ্ড পিলখানায়। আপনারা শুনেছেন যে আমাদের এর আগে নেতৃবৃন্দ বক্তব্য রেখেছে বাংলাদেশে কেন এই ধরনের একটি নৃশংস পরিকল্পিত এই ধরনের হত্যাকাণ্ড আসলে পৃথিবীতে কোথাও এরকম ঘটনায় এরকম সংঘটিত হয়েছে এরকম আমার জানা নেই। 57 জন একজন মেজর জেনারেল থেকে শুরু করে ব্রিগেডিয়ার মেজর ক্যাপ্টেন লেফটেন্যান্ট কর্নেল পর্যায়ক্রমে 57 জন সিনিয়র কর্মকর্তা নিরস্ত্রভাবে নিহত হবে এই ধরনের ঘটনা কোথাও নেই। হয়তো যুদ্ধ করে সামনাসামনি যুদ্ধ করে সেনাবাহিনীর কর্মকর্তারা নিহত হন প্রাণ দেন, সেনাবাহিনীর যারা সদস্য থাকেন তারা সম্মুখ যুদ্ধে দেশের জন্য যুদ্ধ করতে দিয়ে গিয়ে প্রাণ দেন, কিন্তু এইভাবে একটি ষড়যন্ত্রের শিকার হয়ে এইভাবে যে হত্যার শিকার হয়েছিলেন এটা হয়তো খুব কম উদাহরণ আছে। তার সাথে যেমন জেনারেল শাকিলের স্ত্রী বা অন্যান্য সেনা কর্মকর্তাদের স্ত্রীদের উপরে যে নির্মম এবং অবর্ণনীয় নির্যাতন হয়েছে এবং তাদেরকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এগুলো কিন্তু আমরা পত্রপত্রিকায় দেখেছি, এবং এই হত্যাকাণ্ডের পরে লাশগুলোকে ড্রেনে ফেলে দিয়ে এগুলোকে এইভাবে অসম্মান করা হয়েছিল এবং পরবর্তীকালে দেখা গেল হরিগঙ্গাতে ড্রেনের ভিতরে এই আমাদের দেশের সোনার সন্তানদের লাশগুলো পাওয়া গেছে। অত্যন্ত নিন্দনীয়। আজকে 13 বছর যাবৎ আমরা নিন্দা করছি, এখনো নিন্দা করছি। এখন এর মধ্যে এই 13 বছর পরেও আমাদের কিছু প্রশ্ন। আমরা যখন দেখলাম 25 তারিখে ঘটনা, সঙ্গে সঙ্গে কিন্তু সেনাবাহিনীর মিরপুর থেকে বিরাট কন্টিজেন্ট আবাহনী ক্লাবে ট্যাঙ্ক সহ উপস্থিত হয়েছিল। তাহলে যে কোনো ওই ধরনের বিদ্রোহ, বিদ্রোহের অভ্যন্তরে বিদ্রোহ, প্রথম রিয়াকশন হচ্ছে সেনাবাহিনী গিয়ে সেখানে ইন্টারাপ্ট করবে এবং তা দমন করবে। আপনাদের হয়তো অনেকের মনে আছে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী আনসার ক্যাম্পে এই ধরনের একটা বিদ্রোহ হয়েছিল এবং অল্প সময়ের মধ্যে সেখানে সেনাবাহিনীর গিয়ে উপস্থিত হয়ে এই বিদ্রোহকে দমন করেছিলেন এবং নিয়ন্ত্রণে নিয়েছিলেন। এটা আমাদের দেশেই এক্সাম্পল আছে, কিন্তু দুর্ভাগ্য যে আমরা দেখলাম আবাহনী ক্লাবের এখানে বসে আমাদের সেনাবাহিনীর যারা কর্মকর্তা সোলজাররা চোখের বাড়ি ফেলছে, মিডিয়াতে দেখানো হয়েছে যে তাদের বন্ধুরা এখানে সেনাবাহিনীর এই সিনিয়র অফিসার থেকে শুরু করে তারা আজকে বিডিআর ক্যাম্পে বিপদের সম্মুখীন, সেনাবাহিনী এখানে উপস্থিত থেকে তারা অগ্রসর হতে পারছে না। কেন পারছে না আজকে পর্যন্ত প্রশ্ন।
কেননা সেনাবাহিনী প্রধানের যদি নির্দেশ না থাকে তাহলে এটা ডিসিপ্লিন বাহিনী, তারা ইচ্ছা করলেই মিডিয়ার গেইটের দিকে অগ্রসর হতে পারে নাই। আমরা জানি যে বিডিআরের মধ্যে অভ্যন্তরে বিশেষ করে হেডকোয়ার্টারে তাদের একটি বাৎসরিক অনুষ্ঠান ছিল, সেখানে কেউ সশস্ত্র অবস্থায় কিন্তু অবস্থান করছিল না। শুধুমাত্র অনেকে পর্যালোচনা করেছে পরবর্তীকালে যদি কেবল ট্যাঙ্ক বাহিনী ট্যাঙ্ক নিয়ে সেনাবাহিনী আসছে বিডিআর গেইটে উপস্থিত হয়েছে এই কথাটা জানার পরে বিডিআরের অভ্যন্তরে আর কেউ অস্ত্র ধরার সাহস পেত না। এটা বাস্তব, কি নিয়ে অস্ত্র ধরবে, তারা রাইফেল দিয়ে অস্ত্র ধরবে, আর যদি সেনাবাহিনীর ট্যাঙ্ক নিয়ে বিডিআরের গেট ভেঙ্গে যদি প্রবেশ করত, আমার বিশ্বাস যে কথা পরবর্তীকালে এই সরকার বোঝাতে চেষ্টা করেছে যে সেনাবাহিনী অভ্যন্তরে গেলে এখানে অনেক ক্যাজুয়ালটি হয়ে যেতে পারত, একজনের ক্যাজুয়ালটি হতো না, শুধুমাত্র সেনাবাহিনী যদি ট্যাঙ্কটাকে নিয়ে তাদের বিডিআরের গেটটাকে ভেঙ্গে ঢুকে পড়ত, আর কিছু করা রাখত না। এখনো প্রশ্ন আমাদের কাছে, কেন সেনাবাহিনীর প্রধান সেই দিন তাদেরকে এই অনুমতি দিল না? এটাই স্বাভাবিক, খুবই রুটিন ওয়ার্ক এটা, কিন্তু সেই রুটিন ওয়ার্ক তাদেরকে কেন করতে দিল না? তারপরে প্রশ্ন, যে সময় এই ধরনের একটি বিদ্রোহ চলছে তখন দেশের প্রধানমন্ত্রী তিন বাহিনী প্রধানকে ডাকলেন, ডেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারা অবস্থান করছে, ঘন্টার পর ঘন্টা অবস্থান করছে, কোনো খবর নেই ওখানে কি হচ্ছে। তারপরের প্রশ্ন, প্রধানমন্ত্রী যারা বিদ্রোহী বিদ্রোহী নেতাদেরকে আমন্ত্রণ করে সে প্রধানমন্ত্রীর অফিসে নিয়ে আসলেন, তাদের সাথে আলোচনা করছেন এবং তাদেরকে আপ্যায়ন করছেন, ফাইভ স্টার হোটেল থেকে খানা এনে তাদেরকে আপ্যায়ন করছেন। যারা বিদ্রোহী বিদ্রোহীদের নেতা তাদের সাথে সরকার প্রধান এই ধরনের আচরণ করতে পারে? যখন বিদ্রোহ চলছে, বিদ্রোহ শেষ হয়ে নেই, কোনো সময় কোনো বিদ্রোহীদের সাথে আলোচনা হয় না, যতক্ষণ না পর্যন্ত তারা নিরস্ত্র হয়ে তারপরে ঘোষণা করে যে আমরা নিরস্ত্র হলাম, আমরা আর এই ঘটনা ঘটাবো না, আমরা প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে আসছি বা ইত্যাদি, তখনও চলছে, কিন্তু সেখানে সরকার প্রধান কিভাবে এই বিদ্রোহীদের সাথে আলাপ আলোচনা করলেন, মধ্যাহ্ন করলেন, এটা এখনো আমাদের কাছে প্রশ্ন, আমরা উত্তর পাই নাই। তারপরে সেনাবাহিনীর বা তিন বাহিনীর প্রধান যে কেন তৎকালীন প্রধানমন্ত্রী আজকের প্রধানমন্ত্রী নিয়ে ডেকে এনে বসিয়ে রাখলেন, সেই রহস্য কিন্তু এখন পর্যন্ত আমরা জানি না, এটা এখনো আমাদের প্রশ্ন। তারপরে এই 25 তারিখে যখন তারা সশস্ত্র এই বিডিআরের ক্যাম্পের ভিতরে, তখন দেশের প্রধানমন্ত্রী সরকারের পক্ষ থেকে সাধারণ ক্ষমা ইন্ডেমনিটি ঘোষণা করা হল, সাধারণ ক্ষমা, এটা পৃথিবীতে কোথাও উদাহরণ নাই। যখন তারা বিদ্রোহরত সশস্ত্র সেই সময় তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করা, এটা কোনো উদাহরণ পৃথিবীর কোথাও হবে না। তারা যদি অস্ত্র সমর্পণ করে সারেন্ডার করত তারপরে সাধারণ ক্ষমার প্রশ্ন আসতে পারে, ওই সময় সাধারণ সাধারণ ক্ষমা কোন রকমই এটা দেওয়ার যৌক্তিক নয় এবং এটা পৃথিবীতে উদাহরণ নাই, এটা এখনো আমাদের প্রশ্ন। এবং আমরা দেখলাম পত্রপত্রিকায় এরপরের দিন এরপরের দিন আমরা দেখেছি যে সাধারণ ক্ষমা ঘোষণা করার পরেই কিন্তু এই যে মেজর জেনারেল শাকিল থেকে শুরু করে যে অফিসারদের যে হত্যা করা হয়েছে সেই সময়টা কিন্তু সাধারণ ক্ষমার পরে, কত বড় ষড়যন্ত্র হলে এটা হতে পারে, এটাও এখন পর্যন্ত জাতির সামনে প্রশ্ন, আমরা এই উত্তর আমরা এখনো পাচ্ছি না। তারপরে আমরা দেখলাম মিডিয়ার মাধ্যমে পত্রপত্রিকার মাধ্যমে একটা সময় এই তৎকালীন সরকারের মন্ত্রী আওয়ামী লীগের নেতা তারা বিডিআর ক্যাম্পে যাওয়া আসা করছে, ক্যাম্পে পিলখানায় যাওয়া আসা করছে, যেখানে সেনাবাহিনীর উপস্থিতি তখন দরকার ছিল, সেনাবাহিনী সশস্ত্র বাহিনী উপস্থিত না হয়ে সেখানে এই পিলখানার ভিতরে
রাজনৈতিক নেতারা কি করছিলেন, কেন গিয়েছিলেন, এখন পর্যন্ত কিন্তু আমরা তার উত্তর এখনো পাইনি। তারপরে আমরা দেখেছি, পত্রপত্রিকায় দেখেছি, মিডিয়ায় দেখেছি যে বিডিআর পিলখানার গেট দিয়ে অ্যাম্বুলেন্স ভিতরে অভ্যন্তরে প্রবেশ করছে, অ্যাম্বুলেন্স বেরিয়ে যাচ্ছে, কিন্তু পরবর্তীকালে আমরা কোন রিপোর্ট পাই নাই যে বিডিআর এই পিলখানা থেকে কোন আহত কোন সিপাহী বা কোন অফিসারকে এই অ্যাম্বুলেন্সগুলো বের করে নিয়ে গিয়ে কোন হাসপাতালে ভর্তি করেছে, এই ব্যাপারে কোন রিপোর্ট এরপরে আমরা পাই নাই। অতএব প্রশ্ন, যদি এখানে আহতদের অফিসার হোক, সিপাহি হোক, বিডিআরের হোক, আর্মির হোক, আর মানে বিডিআরেরই তো তারা, আর্মির তারাই তো সেখানে বিডিআর এর পোস্টেড ছিল, কাউকে কোথাও কোন আহতকে এই অ্যাম্বুলেন্সগুলো নিয়ে কোন হাসপাতালে সেই সিএমএস সহ কাউকে ভর্তি করেছে, এই রিপোর্ট আমরা বাংলাদেশে কেউ দেখে নাই, কোনো মিডিয়া দিতে পারে নাই, কোনো পত্রিকা দিতে পারে নাই। তাহলে প্রশ্ন, এই অ্যাম্বুলেন্সগুলো যাওয়া আসা করেছিল কেন, ভিতরে ঢুকে কাদেরকে নিয়ে বের হয়েছিল, এটা এখনো আমাদের কাছে প্রশ্ন, এখনো আমাদের কাছে প্রশ্ন যে দুইটি তদন্ত কমিটি হয়েছিল এই বিষয়টি উদ্ঘাটনের জন্য। এই দুইটি তদন্ত কমিটি একটি সামরিক আর একটি বেসামরিক, দুটি তদন্ত কমিটির রিপোর্টই কোন রকমে প্রকাশ করা হয় নাই, প্রকাশিত হয় নাই। আমাদের প্রশ্ন, 13 বছর পরে কেন দুটি তদন্ত কমিটির রিপোর্ট পেশ করা হলো না, জনগণকে জানানো হলো না, এটা আমার প্রশ্ন। তারপরে আমরা বিচার কার্য দেখলাম, আমাদের একজন বক্তা উল্লেখ করেছেন যে বিচার হয়েছে বিডিআর বিদ্রোহের, কিন্তু এই যে সামরিক কর্মকর্তা 57 সহ 74 জনকে যে হত্যা করা হলো, হত্যার বিচার এখন পর্যন্ত হয় নাই, এটাও আমাদের প্রশ্ন। বাংলাদেশের এই সকল উজ্জ্বল যে তারকা, এই সেনাবাহিনীর এই ধরনের কর্মকর্তাদেরকে হত্যা করা হলো, তাদের স্ত্রীদেরকে অকথ্য ব্যবহার করা হলো, হত্যা করা হলো, তার কিন্তু এখন পর্যন্ত বিচার হয় নাই, কেন বিচার হয় নাই, এটাও এখন আমাদের প্রশ্ন। এখন প্রশ্ন রেখে শেষ করতে চাই না, কি উদ্দেশ্য ছিল এই হত্যাকাণ্ডের? ইতিমধ্যে কিন্তু আমাদের নেতারা বলেছেন, বিশেষ করে যার মেজর অবসরপ্রাপ্ত ব্যারিস্টার শাহজাহান উমর থেকে শুরু করে ওনারা বলেছেন, ওনারা সামরিক কর্মকর্তা সাবেক, তারা ভালো জানেন, তারা বলেছেন উদ্দেশ্যের মধ্যে একটা হলো, আমরা যেটা মনে করি যে সশস্ত্র বাহিনীর মনোবলকে ভেঙে দেওয়া, এবং সেটা তারা যারা করেছে তারা কিন্তু সফল হয়েছে। আমি প্রমাণ দিতে চাই যে এই সশস্ত্র বাহিনী 2006 সালে বা 2007 প্রথম দিকে যে নির্বাচনটি হতে যাচ্ছিল, একটি দল এই নির্বাচন বয়কট করে, ঘোষণা করে তারা নির্বাচন করবে না। এই সেনাবাহিনীর প্রধান এবং 9 ডিভিশনের প্রধান বঙ্গভবনে গিয়ে প্রেসিডেন্টকে বলেছিলেন, একটি বড় দল নির্বাচন করছে না, এই নির্বাচন হতে দেওয়া যায় না, এর ফলে 1/11 জরুরি অবস্থা, এটা ইতিহাসের কথা। সেই সেনাবাহিনী 2014 সালে নির্বাচন হইল বয়কটের নির্বাচন, আমাদের নেত্রী এই নির্বাচন বয়কট করলেন, তত্ত্বাবধায়ক সরকারের ফিরে আনা ছাড়া নির্বাচনে আমরা যাব না। এত বড় একটি দল বিএনপি সেদিন নির্বাচন বয়কট করল, এবং সেই নির্বাচনে 300 আসনের মধ্যে 154টি আসন কোন প্রার্থী ছিল না, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। তার মানে কি, এটা ছিল বয়কটের সিটগুলো, এই 154টা আসনে প্রার্থীরা বয়কট করেছে, জনগণ বয়কট করেছে। এত বড় একটি অন্যায় যে বয়কটের একটা নির্বাচনে সরকার টিকে গেল, সেই দিন 1900 2007 সালে যে
নির্বাচনে একটি দল না যাওয়ার জন্য নির্বাচন হতে দিল না যে সেনাবাহিনী, এখানে কিন্তু তারা টুসদ্ধ করল না, বরং ফিল্ডে থেকে সহযোগিতা করেছে। এরপরে আপনারা আসবেন 2018 ইলেকশন, দিনের ভোট রাত্রে ডাকাতি হল, ফিল্ডে সেনাবাহিনীর অবস্থান ছিল কিন্তু তারা কিন্তু কিছু বলার সাহস পেল না। অর্থাৎ এই পিলিহারা এই পিলখানায় যে ঘটনা ঘটিয়েছিল, যার মাধ্যমে যে পরিমাণ এই সেনাবাহিনীর মনোবল, সশস্ত্র বাহিনীর মনোবল ধ্বংস করে দিয়েছিল, এগুলি কিন্তু প্রমাণ।